যারা বলে মানে দেব কথা বলতে পারে না, অভিনয় করতে পারে না, তাদের প্রজাপতি দেখতে আসা উচিত, তাই তো? তো গাইস আজকে বেরিয়ে পড়েছি সিনেমা দেখতে, যাচ্ছি প্রজাপতি দেখতে। এন্ড মুভি ট্রেলার দেখে তো ভীষণই এক্সাইটেড, তাই হচ্ছে দেরি না করে আমি আর দিদি দুজন মিলে বেরিয়ে পড়েছি প্রজাপতি দেখতে। আর আমাদের বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছে, আমরা জাস্ট আধ ঘন্টা টাইম নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি সোনারপুর টু বাঘাযতীন হাইল্যান্ড পার্কে। তো এখন বেশি কথা বলবো না কারণ দেরি হয়ে গেছে। আমরা ফাইনালি প্রজাপতি দেখতে চলে এসেছি কিন্তু 10 মিনিট লেট। সো গাইস হাফ টাইম হয়ে গেছে আর মুভিটা তো আমরা ভীষণই এনজয় করছি। বল তো কেমন লাগলো মুভিটা? দারুণ লেগেছে, ফাটাফাটি অসাম। মানে যারা বলে দেব কথা বলতে পারে না, অভিনয় করতে পারে না, তাদের প্রজাপতি দেখতে আসা উচিত, তাই তো? তো প্রজাপতি অসাম লেগেছে, খুবই ভালো লেগেছে। অ্যান্ড আমি বলবো যে সমস্ত জেনারেশনে মানে সব জেনারেশনে দেখা উচিত বইটা, একদম ছোট থেকে বড় সবার মানে একদম বৃদ্ধ বয়স অবধি সবার দেখা উচিত। আর খুব ভালো একটা মেসেজ পাওয়া গেছে বই থেকে, অ্যান্ড এই মেসেজটা সবার নেওয়া উচিত। 2 ঘন্টা সিনেমা দেখার পর আমাদের খিদে পেয়ে যেতে আমরা এখানে হাইল্যান্ড পার্কের সামনেই চলে এসেছি মোমো চিত্তেতে। এখন আমি চলে এসেছি মোমো চিত্তে, দেখতেই পাচ্ছ তোমরা। মোমো চিত্তেতে হচ্ছে কি মোমো খেতে অর্ডার দিয়েছিস? আমাদের একটা ফ্রাইড মোমো হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। দেখো এখানে উনি মোমোগুলো বার করছে, আর এখানেই রয়েছে কিছু স্পেশাল অফারের লিস্ট যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে রয়েছে মোমো চিত্তের ডিটেলস মেনুটা, দেখতেই পাচ্ছ যে এখানে নানান রকমের মোমো পাওয়া যায়, তো এখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর অ্যাড্রেসটা আমি একটু পরে শেয়ার করে দেবো, তো সাথে থাকো। দেখতে পাচ্ছ এখানে মোমো ফ্রাই করা কমপ্লিট অ্যান্ড এখানে সার্ভ করা চলছে। তো আমার তো খিদে আরও বেড়ে গেল। অ্যান্ড এবার এখানে মোমোগুলোর উপর দিয়ে দিচ্ছে একটু অরিগ্যানো, আর তারপরেই দিয়ে দিল চিলি সস, এটা চিলি সস ছিল। আর হচ্ছে এখানে স্যুপ রেডি করছে, এবারে স্যুপ দেওয়ার জন্য এখানে একটুখানি নুন নিয়ে আর কিছু বেবি কর্ন নিয়ে আর একটু ধনে পাতা আর অরিগ্যানো, সো বুঝতেই পারছো। আর এখানে হচ্ছে আমাকে মোমোটা সার্ভ করে দিল, তো দেখো কতটা ডিলিশিয়াস দেখতে লাগছে। অ্যান্ড আমি তো আর ওয়েট করতে পারছি না। আর এদিকে স্যুপটাও সার্ভ করে দিল, তো স্যুপটা দেখতেই পাচ্ছো যে কতটা হেলদি অ্যান্ড টেস্টি দেখতে লাগছে। তো আমাদের মোমো চলে এসছে। অ্যান্ড সবার ফার্স্টে ছোটদিকে টেস্ট করতে দিলাম, ও টেস্ট করে বলুক কেমন লাগছে মোমোটা। ঠিক আছে। অ্যান্ড ফাইনালি গাইজ আমি টেস্ট করে তোমাদেরকে জানাবো যে কেমন লাগলো মোমোটা খেতে। অসাধারণ, ভীষণই টেস্টি লাগলো, সসটাও খুবই ভালো। আর ভিতরে যে স্পুটটা দেখো, তো খুবই ভালো লাগলো মোমোটা। এভাবে স্যুপটা একটুখানি ট্রাই করে দেখবে। অরিগানোর যে ফ্লেভারটা আসছে এটা জাস্ট অসাম লাগছে, স্যুপেও আর মোমোতেও। তো এই প্লেটটা হচ্ছে ফ্রাইড মোমো আমি নিয়েছি, এটা হচ্ছে 70 টাকা করে প্লেট এবং 6 পিস ছিল, আর সাথে স্যুপ রয়েছে, দেখতেই পাচ্ছ। এই মোমোটা যদি তোমরা খেতে চাও তাহলে আসতেই হবে এখানে মোমো চিত্তেতে। আর এখানে এটা হচ্ছে বাঘাযতীন স্টেশন থেকে নামলেই এখানে সোজা হাইল্যান্ড পার্কের সামনেই মেট্রোপলিস মলের সামনেই হচ্ছে তোমরা পেয়ে যাবে দোকানটা মোমো চিত্তে। তো এখানে নানান রকমের আরও অনেক রকমের ডিশেস রয়েছে, তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মেনুতে। আর এই ডিশটা অবশ্যই ট্রাই করো, সেটা ভীষণই ভালো লেগেছে আমার। আমি খাবো খেয়ে দিয়ে আবার চলে এলাম একটু মেট্রোপলিস মলের সামনে। ছদ্দি এখন ঢুকবে স্মার্ট বাজারে, নিজের পকেট লুট করতে এসছি সেখানে। আমার দিদি আমাকে ফোন করে বলছে ওর পার্সটা আমার কাছে রাখতে। পকেট লুট করবি নিজের? তোমরা সবাই জানো যে এখন হচ্ছে হাইল্যান্ড পার্কে হচ্ছে বিগ বাজার এখন স্মার্ট বাজার হয়ে গেছে। তো এখানে দেখো বিভিন্ন রকম অফার্স তোমরা দেখতে পাবে। তো দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিছুটা ঘুরিয়ে যে এখানে কীরকম অফার চলছে বা কিসের কিসের ওপর অফার চলছে, তো দেখতে থাকো। एंड गाइस एटा होलो आवर फेवरेट काउंटार कुकिसर काउंटार। तो अभी भीषण पसंद करी कुकिज खेते एंड एखाने आसले कुकिसर काउंटारे आसले आमी तो सब समय हारिए जाई। एंड तुम्हारा अफारगुलो देखे निते पारो और पार्चेस करते पारो एखान थेके। सो टाटा बंधुरा, देखा होच्छे नेक्स्ट भिडियोते। भिडियोटा भालो लेगे थाकले अवश्यई सबस्क्राइब और लाइक करे।